আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাক আলহামদুলিল্লাহ আজকে আমরা নতুন কয়েকটি বইয়ের পরিচয় পর্ব আপনাদের সামনে তুলে আনছি এবং এই বইগুলো পাঠানো হয়েছিল মোল্লার বই ডট কম থেকে তাদের যে ফেসবুক পেজটি আছে সেটা থেকে আমরা এই বইগুলো নিয়েছিলাম এবং এখানে আপনারা স্ক্রিনে সেই লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যদি কিনতে চান তাহলে আপনারা এই পেজ থেকে কিনতে পারেন আমরা যে বইটি প্রথমে আজকে পরিচয় করাবো এই বইটির নাম হচ্ছে ইসলামের মৌলিক আঁকিদা এই বইটি লিখেছেন হচ্ছে মিজান হারুন হাফিজা মিজান হারুন হাফিজা উল্লের আরও চমৎকার কয়েকটি বই রয়েছে যেমন ইমামে আজমের আকিদা এবং তারপর আকিদাদ তহাবিয়ের ব্যাখ্যা সো এটা হচ্ছে তার আরও একটি বই ইসলামের মৌলিক আকিদা এখানে আপনি দেখতে পাচ্ছেন এই বইটি হচ্ছে প্রকাশিত হয়েছে গার্ডিয়ান পাবলিকেশন থেকে এবং এই বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ছয় শত টাকা আপনারা যদি এই বইটি কিনতে চান তাহলে আরও কম মুদ্রে হয়তোবা পাবেন তবে গার্ডিয়ানের বইগুলো হচ্ছে কি ফিক্সড প্রাইজে থাকে সো ফিক্সড প্রাইসের বই যেহেতু সেহেতু হয়তো কম পাবেন না যদি কম হয় তাহলে সেটা আমি স্ক্রিনে লিখে দেব ইনশাআল্লাহ তো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে সুন্নাহ ও প্রাচ্যবাদ এই হচ্ছে সুন্না ও প্রাচ্যবাদ এই বইটি এই বইটি মূলত হচ্ছে কি মাকানা তো হাফি তি ইল ইসলামিয়া এই বইটির বাংলা অনুবাদ আপনারা কিছুদিন আগে আমাদের ইসলামিক অডিও বুকে যে অরিয়েন্টালিজমের প্রথম পাঠ যে বইটি দেখেছেন অডিও শুনেছেন সেটিতে এই বইটির কথা অনেকবার শুনেছেন এবং এই বইটির লেখকও একই লেখক ডক্টর মুস্তাফা আসিবাই রাহিমহল্লা এবং এই বইটির ভূমিকা লিখেছেন মাওলানা ইউসুফ বানুর রাহিমহল্লা তো এই বইটি প্রকাশিত হয়েছে পথিক পাবলিকেশন থেকে পথিক পাবলিকেশন থেকে এই বইটি প্রকাশিত হয়েছে দুই খণ্ডে সো দুই খণ্ডের দাম সম্ভবত আটশো চল্লিশ কি ষাট টাকা সেটা আমি এখানে স্ক্রিনে লিখে লেখে সো এই বইটির পর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে ইতিহাসের ছিন্নপত্র প্রথম খণ্ড তো ইতিহাসের ছিন্নপত্র প্রথম খণ্ড এই বইটির লেখা হচ্ছেন কাউস কাই কাউস নামে ওনার একটা ফেসবুক আইডি ছিল এবং পেজ ছিল সেখানে হচ্ছে তিনি বিভিন্ন লেখা লেখতেন সো এটা হচ্ছে প্রথম খণ্ডে এই প্রখণ্ডে হচ্ছে গিয়ে ঔপনিবেশিক শাসন থেকে আজাদির আন্দোলন পর্যন্ত ইতিহাস আলোচনা করা হয়েছে সো এই বইটাও প্রকাশিত হয়েছে গার্ডিয়ান পাবলিকেশন থেকে এবং এই বইটির মুদ্রিত মূল্য সম্ভবত হচ্ছে গিয়ে ছয় শত পাঁচশত সত্তর টাকা সো পাঁচশত সত্তর টাকার এই বইটি হচ্ছে গিয়ে ইতিহাসের ছিন্নপত্র সো আমাদের কাছে এই তিনটি বই আছে এর মাঝে এই বইটা একটু সাইজে বড় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে এই বইটা যেটা ইতিহাসের ছিন্নপত্র এবং এটা হচ্ছে কি এটা হচ্ছে সোনা ও প্রাচ্যবাদ আমরা যদি সাইজ কম্পেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটু বড় সাইজের সো ইউজালি এই বড় সাইজের বইগুলো অ্যাকচুয়ালি আমাদের বুক সেলফে রাখতে একটু সমস্যা হয়ে যায় যাই হোক এই হচ্ছে আমাদের তিনটি বই এই বইগুলোর পরিচয় আমরা আপনাদের সামনে তুলে ধরেছি